আল্লাহ ওই সময় জবাব দিয়েছিলেন, ও আমার ফেরেশতা জিব্রাইল শুনে রেখে দাও, দুনিয়ায় আমার হাবিবের উম্মত উম্মতিরা শেষ হয়ে গিয়েছে, আমার ফেরেশতা মণ্ডলী সব শেষ হয়ে গিয়েছে, শুনে রাখো তোমরা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য একাই যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজেই দরুদ পড়ব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মালিকেরা মুস্তাফা আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে হুজুরের গ্রামের আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছে, বাবা আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের রহমতে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামবাসী মানুষ জিজ্ঞাসা করলো, ও আমাদের পীর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি নসিবওয়ালা, আপনার কপাল অনেক বড়, আল্লাহ আপনাকে দুনিয়ায় অর্থ দিয়েছিলেন, আল্লাহ আপনাকে ইলম দিয়েছিলেন, আল্লাহকে আপনি খুশি করেছেন, ও আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ আপনাকে জান্নাতের আলা মাকাম দিয়েছে, স্বপ্নের ভিতরে আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, বাবা মুরিদান, ও বাবা মুরিদান শুনে রাখো, আল্লাহ আমাকে তত আলা জান্নাত দেয় না গো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির সম্মুখে একজন কর্মকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কর্মকারকে আমার থেকেও ভালো জান্নাত আল্লাহর জন্য রেখেছে। একজন কর্মকার আর আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বরণ্য আলেম, মগ ঈশার নামাজ পড়েছে, ওই অজুতে ফজরের নামাজ পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সারা রাত আল্লাহ জিকির করেছে, সকালে আস্তে আস্তে উঠে আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদের বাড়ি চলে গিয়েছে, ওই বাড়ির সম্মুখে কর্মকারের বাড়িতে গিয়েছে, ও বাবা কর্মকার বাড়ি আছো নাকি, কর্মকার বাড়িতে নাই, কর্মকারের বিবির সঙ্গে দেখা হলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর আপনি এসেছেন কি খবর, বলছে আপনার স্বামী কোথায় গেছে, কর্মকার কোথায়, বলছে বাবা আমরা গরিব মানুষ, তিনি কাজ করতে গেছে, আমাদের নামাজ কাজা হয়ে গেলে আমাদের আফসোস হয় না, আমাদের রোজা কাজা হয়ে গেলে আমাদের আফসোস হয় না, গুনার কাজ করার পরে আফসোস আমাদের হয় না, আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও কর্মকারের বিবি রে, ও আমার মা জননী, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব মা, তাড়াতাড়ি বলুন আপনার স্বামী এমন কি আমল করে, আমি স্বপ্নের ভিতরে দেখলাম রাব্বিল আলামিন আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে আমার কথা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাবা মুরিদান রে, ওই
করব করে জান্নাত আল্লাহ মাত গো ভালো জান্নাত গেছে ও মামে ছেলে আপনার স্বামী কি আমল করে বলুন আমলটা কি মেয়ে ছেলেটা বলতে লাগলো আল্লাহ রি আমার স্বামীর এক নাম্বার আমল হলো আমাদের বাড়ির পাশে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ি সারাদিন কঠিন রোদ ধরে স্বামী আমার কর্মকার আগুন জ্বালিয়ে লোহা লাল করে পিটাতে হয় কুদুক আপনার কোড়াল কোদাল তৈরি করে হাসুয়া কাস্তে তৈরি করে আল্লাহর নিরে এই রোদ্রে গরমে স্বামী আমার সারাদিন কাজ করতে পারে না বড় কষ্ট করে সন্ধ্যার সময় কাজে লাগে আর আমাদের বাড়ির পাশে আল্লাহর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে আল্লাহ বাগের নামাজে দাঁড়িয়ে থাকে আল্লাহর আযাবের কথা মনে করে জাহান্নামের কথা মনে করে আব্দুল্লাহ ইবনে মুবারক পাগলের মতো কাঁদে আল্লাহর নিরে সারাদিন গরমে কাজ করতে পারে না সন্ধ্যার সময় আর হাঁপড়টা জ্বালায় এবারে কুড়ুল কোদাল তৈরি করে আব্দুল্লাহ ইবনে মুবারাকের নামাজ দেখে স্বামী আমার বাড়িতে বসে বসে হাঁপড় টানে আর হা হা করে কাঁদে আল্লাহ আপনি আমাকে অর্থ দেননি আমাকে লেব দেননি আল্লাহ আমি গরিব আল্লাহ আমি যে কর্মকার মানুষ মায়দারে মাসারে আল্লাহ আমি আপনার সম্মুখে মুখ দেখাতে পারব না কেননা আব্দুল্লাহ ইবনে মুবারাকের মতো ইবাদত আমি করতে পারব না আল্লাহ আল্লাহ আপনি যদি আমাকে অর্থ দিতেন আমাকে এলেম দিতেন তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারাকের মতো সারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইবাদতে মশগুল হয়ে যেতাম আফসোস এক নাম্বার আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করে ও নামে ছেলে সময় বলেছিল ওরে আল্লাহ রলি আমার স্বামী গরিব হলো একটা আমল ভালো ছিল যখনই মসজিদে আজান হতো হাইয়া আলা সলা আজান যখন শুরু হয়ে যেত স্বামী আমার হাতুড়ি যদি উপরে তুলতো আর ওই আপনার কুড়ুল কোদালের উপরে মারত না হাতুড়িটা পিছন দিয়ে ফেলে দিয়ে আল্লাহ আমাকে হুকুম আদায়ের জন্য মসজিদের দিকে দৌড়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হাত তুলে কান্তেন আল্লাহ ময়দানে মাশারে আব্দুল্লাহ ইবনে মুবারাকের মতো ইবাদত আব্দুল্লাহ ইবনে মুবারাকের মতো নেকি আমি দেখাতে পারবো না আয় আল্লাহ ময়দানে মাশারে আপনি একবার আমাকে আর পাগল কর্মকার
বলে ডাকবে আমার বান্দা বলে, একবার যদি আমাকে ডাকে আয় আল্লাহ আমি গরিব কর্মকার ওই এক ডাকে খুশি হয়ে যাব। আল্লাহর অলি মুলি দাঁড়িয়ে বললেন, ও মামে ছেলে তোমার স্বামী কর্মকারকে বলে দিও কত রাতে আমি স্বপ্নের ভিতরে আল্লাহর অলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের সঙ্গে কথা হলো, রাব্বিল আলামিন আল্লাহ তোমার স্বামীর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারাকের থেকে বড় জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আফসোস আপনি শুনে শুনারা, আমার থেকে কারো সবজি যদি বেশি হয় আমার আফসোস হয়, হিংসা হয়, হয় না হয় না। একই জমি ও দশ মন হয় আমার আট মন, হিংসা হয় না হয় না। নামাজের হিংসা কোনোদিন হয়েছে নাকি? কোনদিন করেছে যে আল্লাহ আজান হলেই ও মসজিদে যায়, আজ থেকে ওর আগে মসজিদে আমি ঢুকবো? মুসলমান বলো এই পানি হচ্ছে মাটি মাটি যদি এখন বড় বড় শোল মাছ ওঠে, মাগুর মাছ ওঠে, অনেক মুসলমান দেখবেন অনেকের আগে মাঠে লাইট নিয়ে গিয়ে পোলো নিয়ে বসে থাকে না থাকে না। যেখানে ভালো মাছ হয় ওই খবরটা কেউ কাউকে দেয়? দুনিয়ায় দুটো সবজি বেশি আসায় মানুষের প্রতি হিংসা করো, মাছ দুটো বেশি ধরবে বলে একজনের থেকে আরেকজনের আগে মাঠে চলে যাও। শুনে রাখো, আল্লাহ বলে আমি আল্লাহ বাপ তোদেরকে দেখে বলি ময়দানে মাশারে, আমি আল্লাহ বাল্লা নিয়েতে দিকে দেখব আজানের সঙ্গে সঙ্গে যে বাল্লাগুলো আল্লাহ ঘরে আগে ছুটে ছুটে গিয়েছে, আমি আল্লাহ ওই সব কিছু বাল্লা বাল্লি দিগকে ময়দানে মাশারে বিনা হিসাবে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত দিয়ে দেব। জান্নাতের দাম বেশি না মাগুর মাছের দাম বেশি? পাগলাহাট হাই রোডের ধারে জমির দাম বেশি না জান্নাতের দাম বেশি? এত দামি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দেবেন, বান্দা যদি দিনে পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সাহাবায়ে কেরামরা ফরমাচ্ছেন আল্লাহ জান্নাতের এত বড় দাম, একটা কঞ্চি যদি জমিনের উপরে রাখা হয় ওই কঞ্চির তলায় যতটা পরিমাণ মাটি ধরে তামাম দুনিয়া বিক্রি করলেও এই জমিনের নিচে পেট্রোলের খনি আছে না নাই? আছে না নাই? এই জমিনের নিচে ডিজেলের খনি আছে না নাই? এই জমিনের নিচে স্বর্ণেরও খনি আছে, কেরোসিনেরও খনি আছে, সব জমি বিক্রি করে দেওয়া হয়। ওরে আমার বাংলারে জান্নাতে অতটুকু জাগার দামও হবে না। আমি আল্লাহ রহমানুর রহিমিন তোদেরকে অত দামি জান্নাত দিয়ে দেব, তোরা যদি তোদের কানটাকে আল্লাহর ঘরের দিকে দিয়ে রাখতে পারিস পাগল হয়ে যাবে, ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে যদি ছুটতে পারিস আমি আল্লাহ পাক তোদের কদমে কদমে নেকি কদমে কদমে গুনাহ মাফ করে দেব। আমরা এই পাগল, কোনো মেয়ে ছেলে যদি আপনার কথা দিয়ে রাখে রাত দুটোর সময় যাবি, বারোটা থেকে দশটা থেকে রাত দুটো পর্যন্ত যুবকের ঘুম হবে,
এই বলো না ঘুমাবে, শুধু পাগল হয়ে আছে। দুটো তো এখনো বাজে না, দুটো তো এখনো বাজে না। কারো ঘর কাছে যদি ভালো আপনার কাঁঠাল চুরি করার ইচ্ছা হয়, বাড়ির পাশে গিয়ে পাড়া দেন, সারা রাত এখনো ঘুমোয় না, এখনো ঘুমোয় না। সময় মতো ঘুম থেকে না উঠলে বাজার ধরা যাবে না, সারা রাত না ঘুমিয়ে বিড়িকে কাটিয়ে দিয়েছো বাবা। একজন হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলো, আমার নামা ফসরে নামাজের জন্য রাত্রে দুবার ঘুম ভেঙে গিয়েছে। আসে আসে একটা মুসল্লি আসে মসজিদের যে মুয়াজ্জিন, ওর ঘুম হয়? হ্যাঁ আমার মুয়াজ্জিনের বেতন কম না বেশি? এই গালাগালি কে শোনে বেশি? মুয়াজ্জিন না একটু যদি ধুলো পায় তাও গালাগালি দেয়। এই মসজিদ থেকে মুয়াজ্জিনের বাপের, আহারে সে তোমাকে ফজরের নামাজে ঘুম থেকে জাগিয়ে দেয়, তুমি জানো তার কত দাম? আবার তুমি তাকে গালাগালি করো? না না খবরদার। ও আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহর ওলিদের কয়েকটা কথা শুনিয়ে দিই বাবা, শুনে রেখে দাও। সোনা মালিকেরা, আল্লাহর ওলি হযরত সোনায়েব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আমরাও নামাজি বাবা, নামাজের পাগল। আল্লাহর ওলি হযরত সোনায়েব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন নামাজের পাগল। আল্লাহর ওলি হযরত সোনায়েব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হুজুর আমার সফরে বার হয়েছেন জঙ্গল দিয়ে। আল্লাহর ওলি হযরত সোনায়েব বাগদাদি চলে যাচ্ছেন, আসরের আজান হয়ে গেল। আল্লাহর ওলির সঙ্গে একজন সঙ্গী হয়েছে, আল্লাহর ওলি সোনায়েব ওই মরি খানেমটাকে বলল, বাবা আসরের নামাজের সময় পার হয়ে যায়, নামাজ কি পড়বে না বাবা? আল্লাহর ওলি বলল, ও আল্লাহ পাক জামাতে নামাজটাকে বেশি ভালোবাসে, নেন আমরা ঘোড়া থেকে নেমে জামাতের সঙ্গে নামাজ আদায় করি। নেন নামাজ পড়ে নেই। আল্লাহর ওলি সোনায়েব বলছে, বাবা দুইজন জামাত করলেও জামাত হবে, কিন্তু জামাত হবে না কেস। তিনজন যদি হয় ওই জামাতটা হবে কামেল। আর একজনকে খোঁজ করো বাবা, আমরা নাকের জামাত করব না, আমরা তিনজনে জামাত করব, দুইজন করলো জামাত হয়ে যাবে বাবা, তবে তিনজনে হলে ভালো হবে। আল্লাহর ওলি হযরত সোনায়েব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায়, হুজুরের নজর পড়ে গেল গাছের উপরে একজন কাঠুরি বসে বসে গাছ কাটছে, বাকায়দা মাথায় টুপি বুকে দাঁড়িয়ে। আল্লাহর ওলি ঘোড়ার লাগামটা টেনে ধরলেন, ও ভাই কাঠুরিয়া আসরে নামাজ আদায় করেছেন কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, আসরের নামাজ পড়েছে? গাছের উপর থেকে কাঠুরি আওয়াজ দিতে লাগলো,
আমি তো আপনার অপেক্ষা আপনার ইন্তেজারে রয়েছি। জেনে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নেমে আসেন, পশ্চিম আকাশে সূর্য লাল হতে চলেছে বাবা। আর আসরের নামাজ কিছু কুরবানি আর হবে না, হবে না বাবা, তাড়াতাড়ি আসে। আমরা তিনজনের জঙ্গলের ভিতরে আসমান ও জমিনের মালিক আমার আল্লাহ পাককে একটু ডেকে দি। তিনজনা নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর ওলি সুনায়েত বাগদাদি বলতে লাগলেন, ও ভাই কাঠুরিয়া, আপনি নামাজের ইমামতি করুন। এই আপনি পড়ান। কাঠুরিয়া বলছে, হুজুর আপনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আর এত বড় আলেম আপনি, আর আমি সামান্য একজন এই এই কাঠ কেটে খাই, আমার পিছনে আপনি একটু দা করবেন? এই দেখো রোগ আছে নাকি আমরেশ্বরে? এই যে মানুষটা সামনে দাঁড়ায় নিশ্চয়ই সে নামাজের কিছু জানে, ঠিক কিনা? তারপর তো সামনে দাঁড়ায় অনেকে অনেক রকম খুন দেন না, ওর পেছন নামাজ হবে না, ও এ খায়, ওর সুদ খায়, ওর বৌমা চলে যায়। আচ্ছা যে লোকটা ওই মানুষটার দোষ দিচ্ছে ও কি ঠিক? আরে নামাজ হয়ে যাবে, কেন হবে না? সুদখোর যদি মুসল্লিয়ায় সুদখোর ইমাম হয় ঠিক আছে, তোমার বৌমাও মাঠে যায়, আমি ইমাম আমার দাও না, চালাও না, অসুবিধে কি? হুজুর বলছে, দেখেন আমি আমি তো একজন কাঠুরিয়া, আর আপনি এত বড় ওলি মানুষ, আপনি আমার পিছনে একটা দেখা করবেন? আমার ভাই জনেরা সোনা মানি খেলাম, আল্লাহর ওলি হযরতে সোনা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, সোনা মার ওই দিনে মনে ছিলেন, ও ভাই কাঠুরিয়া আপনি কিছু মনে করবেন না, আল্লাহ পাক জুনায়েদ কে সে ক্ষমতা দিয়েছে, আমি বুঝেছি বাবা, আপনি নামাজের ইমামতি করুন, কেন আমি হলাম মুসাফির মানুষ। আর আপনার এখানে বাড়ি, আপনি মুকিম, আপনি পড়া পড়া শুরু করেছে, আল্লাহু আকবার। আসরের নামাজে কিরাত আসতে হয় না জোরে হয়? আসতে হয়। আসরের নামাজ পড় অনেক সুবিধা, অনেক সহজ নাকি? মগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ খুব কঠিন, যে কোনো মুসল্লি আগে যেতে চায় না। আল্লাহু আকবার। নামাজে নিয়ত করিস, এখন আসরের নামাজ খুব বেশি বেশি আপনার 7 মিনিট লাগুক, ঠিক কিনা? খুব জোর 10 মিনিট লাগুক, ও বাবা কাঠুরিয়া নিয়ত করেছে তো আসে, রুকুতে যায় না, কি সম্পর্ণ। ও আমার বৈজ্ঞানীরা সোনা বাড়ি খেলাম, আল্লাহর ওলি হযরতে সোনা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ পাক আসরের নামাজ মনে হয় কাজা হয়ে যাবে, আয় আল্লাহ কাকে ইমামতি দায়িত্ব দিলাম। মুসল্লি দেখা যায় নামাজ ধরে তো সঙ্গে সঙ্গে শেষ, আসে না? নাই আসে না, 4 রেখাত জোহরের সুন্নাত 2 মিনিটে হয়ে যায়। আবার অনেক মুসল্লি আছে 4 রেখাত নামাজ পড়তে 10 মিনিট সময় যায়,
আসে না নাই যে নামাজ যত বেশি লম্বা হবে ওই নামাজে তত বেশি মজা পাওয়া যাবে ওই নামাজে তত বেশি আল্লাহ পাল্লার উপরে খুশি হবে চার ইমামের এক ইমাম হযরত ইমামে আসো বাবা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুসন আমার মসজিদে নামাজে দাঁড়িয়েছেন হযরত ইমামে আসো আবু হানিফা নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে জাহান্নামের আযাবের ভয়ে শুধুই আমি আসো আবু হানিফা মনে মনে করছে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহ বলে বান্দা রে তুমি নামাজে দাঁড়িয়েছো বান্দা নামাজে দাঁড়িয়ে মনে করো আমি আমার আল্লাহকে দেখছি এটা যদি মনে না হয় ওরে আমার বাল্লা মনে মনে করো আমার আল্লাহ পাক তিনি আমাকে দেখছেন হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নামাজে দাঁড়িয়ে এত ভয় করতেন মামা হযরত ইমামে আযমের বুকটা ওটা লাভা হতো এই বুকের ভিতরে আল্লাহর আযাবের ভয়ে খড়খড়ানি আওয়াজ শুনতে পাওয়া যেত হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফেরানোর পরে মুরিদেরা জিজ্ঞাসা করল ও জগতের ইমাম ও হযরত ইমামে আযম বাবা আবু হানিফা আপনার নামাজের ভিতরে এত কেন শব্দ হয় হযরত ইমামে আযম বাবা আবু হানিফা বলেছিল বাবা রে আমি ইমামে আযম আবু হানিফা আমার আল্লাহকে আমি খুশি করতে পারি না আমার আল্লাহকে আমি রাজি করতে পারি না নামাজে দাঁড়িয়ে আমি ইমামে আসো আল্লাহ পাককে এত ভয় করি আমার আল্লাহ আমাকে দেখছেন ময়দানে মাশরে যদি ইমামে আযমের এই নামাজ যদি আল্লাহ নেয় ও আমার মুরিদেরা আমি ইমামে আসো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আযাব আমার সহ্য করবার মতন ক্ষমতা নাই জোরে বললেন না একটু জোরে হলো না খুব অসুবিধে দোয়া করো আর একটু হবে আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আড়াই থাকবি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আমার ভাইয়েরা সরে মারি কিনা আল্লাহ নবী হযরত সলাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওকে ইমামতি করতে দিয়ে চিন্তায় পড়ে গেলেন নামাজটা কি আজকে বাতিল হবে এই এত বড় ইমাম তো রুকুতেই যায় না সূর্য লাল হয়ে যাচ্ছে অনেক বড় কাঠরিয়া রুকুতে চলে গেলেন রুকু থেকে সাজদায় গেলেন সাজদায় গিয়ে এত কান্না কাঁদে আর সাজদা থেকে মাথা তোলে না এইভাবে চার রাকাত নামাজ শেষ করলেন দোয়া হয়ে গেল আল্লাহ নবী হযরত সুরাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিলেন ওমায় কাঠুরিয়া আপনি নামাজের ভিতরে এত দীর্ঘ সময় কেন দাঁড়িয়ে থাকলেন এত সময় কেন দাঁড়িয়েছেন কাঠুরিয়া চোখে পানি এসে গেল ও জগতের মা ও হযরত আল্লাহর নবী হযরত সুরাইদ আমি মিশকাতুল মাসাবির হাদিসে দেখেছি বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা যখন শুরু করে আল্লাহ নামাজি বান্দা তাকে সারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন আমি ওই রকম কাঠুরিয়া নয় আমি যখন নামাজে দাঁড়াই আমার নামাজের সূরা ফাতিহা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা তাসাওয়ুত দরুদের ভিতরে
আমার আল্লাহ পাক যতক্ষণ আমাকে না ডাকে, যতক্ষণ শরণ দেয় আমি ততক্ষণ আর নামাজ রুকুতে যাই না। যতক্ষণ সেজদায় গিয়ে আল্লাহ ডাক না দে আমি সেজদা থেকে উঠি না। ও আল্লাহ আমি দুনিয়ার মানুষের মতো নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি আমার নামাজ আল্লাহর পড়া নবীর নিজে আমাকে ডেকে ডেকে সাড়া দেয়। আমি হিজবুল্লাহ ওয়াজ করছি, ওই নামাজ কি আমার আছে? ওই নামাজ আমার আছে। আল্লাহু আকবার! শুধু মৌলী সাহেবের ভক্ত হলেই হবে না ভাই? অমুক মৌলী সাহেব খুব ভালো, অমুক মৌলী সাহেব খুব ভালোবাস করে, খুব ভালো। আবার বললে অনেক অনেক ব্যাপার আছে এইসব, যা ইউটিউব হচ্ছে না সারা বিশ্ব হয়ে যাবে তো, আবার তারা ধরে মারবে, আমি তো দুর্বল লোক, দুগাতে দেবে ধরে, খুব মুশকিল। এখন বক্তা যাচাই করা হয় গলায়, ঠিক কিনা ভুল বলে, এই ঠিক না ভুল? বক্তা ইলমে যাচাই করা হয় না, বক্তা তাকওয়ায় যাচাই করা হয় না, বক্তা নামাজে যাচাই করা হয় না। এমন একটা সময় এসে গেছে আমাদের বাংলার ভিতরে, এমনও বক্তা রয়েছে, এমনও আলেম রয়েছে, সুবিখ্যাত আলেম, বিশাল নাম তার পশ্চিমবাংলায়, 12-13 হাজার টাকা ভিজিট, তার মাকে ভাত দেয় না। নাম করা মুক্তি ভালোবাস করে, তার ফতোয়া শুনে মানুষ হাজার হাজার মানুষ মুখ মঞ্চে বসে থাকে, মায়ের ভাব হাত দেওয়ার ভয়তে বাড়ি থাকে না, খবর রাখে। আল্লাহ নবী বলেছেন, শুনে রাখো বাবা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, ওয়াজ করবে আলেমেরা, ওই আলেমের আমল থাকবে না, বেআমলি আলেম হবে, দুনিয়া কামাইল লবে, এলেম শিক্ষা করবে, শুনে রেখে দাও, ওই সময়টা হলো কেয়ামতের আলামত, কেয়ামতের বেশি দেরি নয়। ও শুধু নামাজ পড়লেই হবে না বাবা, এই নামাজটাকে আবার সাজাতে হবে। নামাজটা কি করতে হবে? এই নামাজের সাজানো আবার কি? নামাজের সাজানো হলো হালাল খাওয়া, নামাজের সাজানো হলো চরম দুঃখিনী মা বাপের সেবা করা, মা বাপের হক আদায় করা, নামাজের সাজানো হলো সুন্নত অনুযায়ী চলা, নামাজের সাজানো হলো নামাজের ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাত সবগুলোকে মেনে বেঁচে ঠিক মতো নামাজ পড়া, নামাজের সাজানো হলো সাবানটাকে হেফাজত করা, নামাজের সাজানো হলো নামাজি চোখকে হেফাজত করা, নামাজের তাকে সাজানো হলো নামাজির কলবটাকে হেফাজত করা। ঠিক বললাম না বললাম? এই ঠিক না বল? নামাজি নামাজও পড়ে সুদও খায়, নামাজি নামাজও পড়ে আবার সুন্নত দাড়িটা কাটে, নামাজি নামাজও পড়ে জনম দুঃখিনী বাপ কর্মদারিণী মা বাপকে কষ্ট দেয়। খোদার কসম করে বলছি, আমি সাক্ষ্য প্রমাণ দিতে পারবো বাবা, নাম বলা যাবে না, এমনও মা মারা গিয়েছে মায়ের কটা ব্যাটা, কয়েকটা ব্যাটাকে মায়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি, মা ওসিয়ত করে গেছে আমি মারা যাওয়ার পরে ওই ব্যাটাগুলো যেন আমার মুখও না দেখে, এই ছেলেগুলোর নামাজ কি কবুল হবে? এ হবে? এমন ছেলে আপনাদের অমৃতসরে আছে? আরে এই গ্রামে আছে, মা রাগ করে বলছে আমি মারা গেলে তুই ওর মুখটাও দেখবি নি, এমন ছেলে আসে না? আসে না? যাই আসে না? এই দেখেন আমার এই এই চোখটার অবস্থা বুঝতে পেরেছেন? গত 2 দিনে ফজরের নামাজে উঠেছি আর যে কোনো কারণে সেই বড়
কাঠ পোকা সুর ঢুকিয়ে দিয়েছে, দুদিন চোখে তো ভালো দেখতেই পাইনি। তো সকালে উঠে মাকে বলছি, আমার চোখটা খুব খারাপ। মা ছুটি এসে চোখটা ধরে, মুখটা ধরে দোয়া কালাম পড়ে করছে, আমি আমি তোর ফুঁদিয়ে দিই দেড়া, আমি আমি ঝাড়িয়ে দেবো যদি হার আল্লাহ দাও দিও। আর কালকে রাত্রে, গতকাল রাত্রে বাড়িতে গেছি, মা দিকে শুয়ে পড়েছে এরকম, মা মা তুই শুধু এসে এরকম করে ডাকছি, আমার ঘুমিয়ে এসে আমার এই এটুকুন আমার ঘরে এসো না, কি আমার একটু চোখটা ফুটে দাও না, সুবহানাল্লাহ। আচ্ছা মা যদি ব্যাটার চোখে কিচ্ছু না পড়েও বিসমিল্লাহ বলে ফুদায়, চোখ ভালো হবে না হবে না, এ বিশ্বাস আপনাদের আছে? ওহ